বেশিরভাগই মেয়াদ ফুরানো যুদ্ধবিমান, বাধ্য হয়েই কফিন উড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা। ভারতের প্রতিরক্ষার একটা বড় অঙ্গ হলো বায়ুসেনা। বিভিন্ন সময় দেশের জন্য যুদ্ধে ও উদ্ধার কাজে বায়ুসেনার ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরেই নতুন যুদ্ধবিমানের অভাব রয়েছে ভারতের এয়ারফোর্সে, কিন্তু কখনো লাল ফিতে আবার কখনো দরাদরির সমস্যায় আটকে যাচ্ছে যুদ্ধবিমান মোতায়েন করার প্রক্রিয়া, ফলে বাধ্য হয়ে ওড়াতে হচ্ছে মেয়াদ ফুরানো বিমান। 2007 নতুন যুদ্ধবিমান কিনতে চুক্তি করা হয়েছিল, ফরাসি সংস্থা ড্যাসল্ট এভিয়েশনের সঙ্গে হয়েছিল সেই চুক্তি। $1100 কোটি ১২৬টি রাফায়েল কেনার জন্য সেই চুক্তি হয়, কিন্তু দরাদরি আর গুণমান নিয়ে আলোচনায় আটকে যায় প্রক্রিয়া। 2015 বন্ধ হয়ে যায় সেই চুক্তি। প্রক্রিয়ার গতি বাড়াতে ভারত পৃথকভাবে 26টি রাফায়েল কিনেছে 2019 থেকে, যা ভারতে আসতে শুরু করবে। বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে 110টি বিমান কিনতে চায় ভারত, বছর তিনেকের মধ্যে ভারতে আসবে সেই সব বিমান, এমনটাই চায় কেন্দ্র। অন্তত $1500 কোটি হবে সেই চুক্তি। 2025 মধ্যে প্রতিরক্ষায় আধুনিকীকরণের জন্য $250 বিলিয়ন বা ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন নরেন্দ্র মোদি। 90% ক্ষেত্রে ভারতের সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া পিছিয়ে যায়, নির্ধারিত সময়ের থেকে 15 গুণ বেশি সময় নিয়ে নেয় পুরো প্রক্রিয়া। রাফায়েল চুক্তির আগে ভারত অন্তত 3 দশক ধরে দেশীয় বিমান তৈরির চেষ্টা চালিয়েছে। আজও ভারতকে রাশিয়ার সোভিয়েত আমলের মিগ-21-এর ওপর নির্ভর করতে হয়, যে যুদ্ধবিমান প্রায় দুর্ঘটনার মুখে পড়ে। এই বিমানকে ফ্লাইং কফিনও বলা হয়। 1970 থেকে এই ধরনের দুর্ঘটনায় মোট 170 জন ভারতীয় পাইলটের মৃত্যু হয়েছে, 40 জন সাধারণ নাগরিকেরও। ভারতীয় সেনার রিপোর্ট বলছে ভারতের 68% সরঞ্জামই মেয়াদ উত্তীর্ণ, আর প্রত্যেক বাজেটে 10-12% টাকা বরাদ্দ হয় এই খাতে, ফলে অভাব পূরণ করা বেশ কঠিন হয়ে যায়।